বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে আমি স্বপন কুমার মণ্ডল সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণী বিজ্ঞান বিষয়ে অধ্যায় সাত, অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। এই অধ্যায় থেকে দুটো সৃজনশীল প্রশ্ন নিয়ে, যেহেতু আমাদের নির্বাচনী পরীক্ষা আগত, তাই আমরা বিভিন্ন অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন তৈরি করি, সেগুলি সম্পর্কে আমরা এখন আলোচনা করে থাকি। আজকের আমাদের যে প্রথম প্রশ্নটা, সেটা বোর্ডে লেখা আছে, তার উদ্দীপকটা হলো তোমরা খেয়াল করলে দেখবে যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্লাস সালফিক অ্যাসিড, এটা তৈরি হলো ক্যালসিয়াম সালফেট এবং পানি। এই যে আমরা একটা বিক্রিয়া লক্ষ্য করতে আছি, এই বিক্রিয়াটার আলোকে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর সম্পর্কে জানব। আগে প্রশ্নটা জানি, ক, হিস্টামিন কি, খ, শক্তিশালী অ্যাসিড ও দুর্বল অ্যাসিড বলতে কি বোঝায়, গ, উদ্দীপকের এন জাতীয় যৌগের রাসায়নিক বৈশিষ্ট্যসমূহ লেখো, ঘ, প্রাত্যহিক জীবনে এল ও এম এর ব্যবহার কতটুকু, তোমার মতামত ব্যক্ত করো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে হিস্টামিন কি। হিস্টামিন হলো বিচ্ছু বা বোলতার দেহে যে ক্ষারক জাতীয় বিশেষ পদার্থটা বিদ্যমান থাকে, এটাকে আমরা বলি হিস্টামিন। অর্থাৎ হিস্টামিন হলো ক্ষারক জাতীয় বিশেষ একটা পদার্থ যা বোলতা এবং বিচ্ছুর হলে পাওয়া যায়। খ, শক্তিশালী অ্যাসিড ও দুর্বল অ্যাসিডের মধ্যে, দুর্বল অ্যাসিড বলতে কি বোঝায়। আমরা এখানে জানি যে অ্যাসিড হলো এমন একটা যৌগ যে পানিতে দ্রবীভূত হয়ে প্রতিস্থাপনে এইচ আয়ন তৈরি করে, আর এই এইচ আয়ন যদি বেশি পরিমাণে তৈরি করে তাহলে সেটাকে আমরা বলি শক্তিশালী অ্যাসিড, আর কম পরিমাণ যদি তৈরি করে তাকে বলি আমরা দুর্বল অ্যাসিড। তাহলে এখন যদি আমরা সংজ্ঞার আকারে বলতে যাই যে শক্তিশালী অ্যাসিড কি, যে অ্যাসিড পানিতে দ্রবীভূত অবস্থায় বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন তৈরি করে সেটা হলো শক্তিশালী অ্যাসিড, আর যে অ্যাসিড পানিতে দ্রবীভূত অবস্থায় কম পরিমাণ হাইড্রোজেন আয়ন তৈরি করবে সেটা হবে দুর্বল অ্যাসিড। গয় হলো উদ্দীপক এন জাতীয় যৌগের রাসায়নিক বৈশিষ্ট্যসমূহ লেখো। এখানে আমরা দেখেছিলাম যে বিক্রিয়াজাত পদার্থের মধ্যে হলো ক্যালসিয়াম সালফেট, অর্থাৎ বিক্রিয়ক হিসাবে এখানে আছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং সালফ্রিক অ্যাসিড। তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং সালফ্রিক অ্যাসিড এ দুটো মিলে তৈরি হলো ক্যালসিয়াম সালফেট এবং পানি। এখানে ক্যালসিয়াম সালফেটকে চিহ্নিত করা হয়েছে এন হিসাবে, এই যে আমরা দেখতে পাচ্ছি এন হলো ক্যালসিয়াম সালফেট। তাহলে এখন আমাদের জানতে হবে যে এই এন জাতীয় অর্থাৎ ক্যালসিয়াম সালফেট যে একটা যৌগটা, এর রাসায়নিক বৈশিষ্ট্যসমূহ কী কী। প্রথমে আমরা জানব যে ক্যালসিয়াম সালফেট এটা হলো একটা লবণ জাতীয় পদার্থ, সুতরাং লবণের বৈশিষ্ট্যগুলো কী সেটা যদি আমরা জানি তাহলে আমাদের সঠিক উত্তরটা চলে আসবে। লবণের বৈশিষ্ট্য হলো যে লবণ অ্যাসিড এবং ক্ষার জাতীয় পদার্থের বিক্রিয়ার ফলে এটা তৈরি হয়। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার বা ক্ষারজাতীয় পদার্থ যখন রাসায়নিক বিক্রিয়া ঘটবে তখন এটা তৈরি হবে। সাধারণত লবণের পিএইচ এর মান থাকে 7, আর বেশিরভাগ লবণ পানিতে দ্রবণীয়, কিন্তু কিছু কিছু লবণ আছে যেটা পানিতে অদ্রবণীয়, যেমন সিলভার ক্লোরাইড, সিলভার সালফেট, এই জাতীয় লবণগুলি কিন্তু পানিতে অদ্রবণীয়। পক্ষান্তরে আমরা সোডিয়াম ক্লোরাইড যে লবণ বলি সেটা কিন্তু পানিতে দ্রবণীয়। তাহলে অধিকাংশ লবণ পানিতে দ্রবণীয়, আর কিছু কিছু লবণ হলো পানিতে অদ্রবণীয়। আর লবণের যে জলীয় দ্রবণে যদি আমরা কোনো নির্দেশক ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে নির্দেশকে যে রঙের
এখানে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ লবণ জাতীয় কোনো যৌগের মধ্যে লিটমাস জাতীয় কোনো পেপার যদি আমরা নিমজ্জিত করি তাহলে দেখা যাবে সেক্ষেত্রে এই লিটমাস পেপারে কোনো বর্ণে পরিবর্তন নাই। তাহলে এখানে বোঝা যেতে পারে যে লিটমাসের সাথে লবণে কোনো রাসায়নিক ক্রিয়াবিক্রিয়া ঘটে না। সুতরাং এই চারটা আমরা লবণের বৈশিষ্ট্য বলতে পারি। ঘ নম্বর আছে, প্রাত্যহিক জীবনে এল এবং এম এর ব্যবহার কতটুকু তোমার মতামত ব্যক্ত করো। এখানে ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে এল হিসাবে চিহ্নিত করা হয়েছে আর সালফিক অ্যাসিডকে কিন্তু চিহ্নিত করা হয়েছে এম হিসাবে। তাহলে এখন যে প্রাত্যহিক জীবনে এল এর ব্যবহার কতটুকু আর এম জাতীয় যে পদার্থ তার ব্যবহার কতটুকু, তাহলে প্রথমে আমরা দেখব এল যেটা আছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটা হলো ক্ষারক। এই ক্ষারক জাতীয় পদার্থের ব্যবহারগুলো কী কী হতে পারে দৈনন্দিন জীবনে যেটা আমরা করে থাকি? এক নম্বরে বলতে পারি যে মাটির অ্যাসিড এটা দূরকরণের জন্য ব্যবহার করা হয়। কোনো জমিতে ক্রমাগত সার ব্যবহারের ফলে ওই জমির মাটির যদি অ্যাসিডিটি পরিমাণ বেড়ে যায় তাহলে তাকে নির্টল বা নিরপেক্ষ করার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। অর্থাৎ অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সেখানে ক্ষার প্রয়োগ করে আমরা এর অ্যাসিডিটি কমাতে পারি বা জমির যে উর্বরতা সেটা বাড়াতে পারি। বাসা বাড়িতে পরিষ্কারক হিসেবে এটাকে ব্যবহার করা হয়। কখনো টয়লেট, কখনো থালা বাসন, এগুলিতে যদি কঠিনভাবে যদি কোনো দাগ পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। আবার দেখা যায় যে টয়লেট বা বাথরুম এটাকে জীবাণুনাশক করার জন্য ব্যবহার করা যেতে পারে। তারপর আছে যে টুথপেস্ট, যেটাকে আমরা ব্রাশ করার সময় ব্যবহার করে থাকি, এই টুথপেস্ট বা টুথ পাউডার, এই যে দন্ত মাজন বা দন্ত পরিষ্কারক, এটা হিসেবে কিন্তু আমরা ব্যবহার করি। তারপরে আছে পেটে যদি খাবারজনিত কারণে বা অন্য কোনো কারণে অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে যায় বা অ্যাসিডিটির সৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাসিডিটি দূর করার জন্য আমরা ক্ষারক বা ক্ষারক জাতীয় বিভিন্ন ঔষধ ব্যবহার করতে পারি। এরপরে আছে বিভিন্ন ধরনের সাবান, বিশেষত কাপড় কাচা সাবান বা শেভিং ফোম বা নরম সাবান, এই জাতীয় যে সাবানগুলো আছে সেগুলি তৈরির জন্য আমরা এই ক্ষারক ব্যবহার করে থাকি। আর এম চিহ্নিত যেটা আছে সালফিক অ্যাসিড, এই সালফিক অ্যাসিড অর্থাৎ সালফিক অ্যাসিড বা অ্যাসিড জাতীয় যে সমস্ত দ্রব্য সামগ্রী আছে সেগুলির আমরা ব্যবহার কোন কোন কাজে করে থাকি। এক নম্বরই বলতে পারি যে আচার সংরক্ষণের জন্য আমরা যে ভিনেগারটা ব্যবহার করি এটা মূলত অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের একটি নির্দিষ্ট মাত্রার যে জলীয় দ্রবণ এটাকেই আমরা কিন্তু ভিনেগার হিসেবে ব্যবহার করি, যাতে ওই আচারে কোনো ফাঞ্জাই, ছত্রাক বা ব্যাকটেরিয়াগুলি না জন্মাতে পারে। তারপর আছে টয়লেট পরিষ্কারক হিসাবে, শক্তিশালী পরিষ্কারক হিসাবে আমরা অ্যাসিডের ব্যবহার করে থাকি। আবার গাড়ির যে ব্যাটারি অথবা আইপিএসের যে ব্যাটারি, এই ব্যাটারিতে প্রচুর পরিমাণে অ্যাসিড ব্যবহার করা হয়, সুতরাং ওই সমস্ত ব্যাটারি তৈরির কাজেও এটা ব্যবহার করি। এরপরে আছে বিভিন্ন প্রকার সার উৎপাদনের জন্য আমরা অ্যাসিড ব্যবহার করি। তাহলে আমরা বলতে পারি যে অ্যাসিড বা অ্যাসিড জাতীয় সামগ্রী যেরকম আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে লাগে বা ব্যবহার করি, একইভাবে ক্ষার বা ক্ষারক জাতীয় যে পদার্থগুলো আছে সেগুলোও কিন্তু আমরা বিভিন্ন কাজে বিভিন্নভাবে ব্যবহার করি। সুতরাং এই উদ্দীপকে আমাদের বিক্রিয়ক এবং বিক্রিয়জাত পদার্থগুলো ছিল, কোনোটা অ্যাসিড, কোনোটা ক্ষার বা ক্ষারক, কোনোটা লবণ। সুতরাং ক্ষার, ক্ষারক, লবণ তিনটাই আমরা কোনো না কোনো কাজে ব্যবহার করে থাকি। এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে। দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা আমরা বোর্ডে লক্ষ্য করি। অন্তু সবসময় মাংস, তৈলাক্ত খাবার ও চকলেট খায়,
एक दिन अंतर बिरयानी खावार पर बद हजम है तार माँ ताके कोमल पानीय खावाले से सुस्थ हो उठे अन्यदिके तार बोन शैली सोया दूध सोया माखन एवं फलमूल बेशी पसंद करे। ताहले एखाने दुई भाई बोन एरा खाबारे जे पसंद बा अपछंदेर विषय देखलाम किछुटा भिन्न धर्मी। এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলি চলে আসছে, ক আচার সংরক্ষণে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, খ দুর্বল অ্যাসিড বলতে কী বোঝায়, গ অন্তু কীভাবে সুস্থ হলো ব্যাখ্যা করো, ঘ অন্তু ও শৈলীর খাবারের মধ্যে কোনটি অ্যাসিডিক কারণ বিশ্লেষণ করো। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে আচার সংরক্ষণে কোন অ্যাসিড ব্যবহার করা হয়। উত্তরটা হলো আচার সংরক্ষণে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিডে জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। এটা তৈরি হয় 5% থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, অর্থাৎ 5 থেকে 10 ভাগ অ্যাসিটিক অ্যাসিড আমরা যদি পানির সাথে মিশ্রিত করি তাহলে যে জলীয় দ্রবণটা হবে এর ফলে যা পাওয়া যাবে সেটাই হবে ভিনেগার। এই ভিনেগারটি ব্যবহার করে। খ দুর্বল অ্যাসিড বলতে কি বুঝো, যেটা প্রথম যে সৃজনশীল প্রশ্নটা সেখানে আমরা আলোচনা করেছিলাম যে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে কম বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে, অর্থাৎ বিয়োজিত কম হয়ে কম সংখ্যক হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে, সেগুলো হলো দুর্বল অ্যাসিড, যেমন অ্যাসিটিক অ্যাসিড। গ অন্তু কীভাবে সুস্থ হলো ব্যাখ্যা করো, এখানে অন্তু যে জাতীয় খাদ্যদ্রব্য পছন্দ করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো মাংস, তৈলাক্ত খাবার এবং চকলেট। এই জাতীয় যে খাদ্যগুলো সে গ্রহণ করে এটা বেশি পরিমাণ খেলে পরে অ্যাসিডিটি হয়। এখন আমরা জানি যে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য হজম বা পরিপাক হওয়ার জন্য প্রতিনিয়ত কম বেশি আমাদের পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হয়। ওই খাদ্য পরিপাকের পরে যদি অ্যাসিডের পরিমাণটা বেশি থেকে যায় বা যে পরিমাণ অ্যাসিড দরকার ছিল তার চেয়ে যদি বেশি পরিমাণ অ্যাসিড ওখানে চলে আসে তাহলে তৈরি হবে অ্যাসিডিটি, যেগুলি বদহজম সৃষ্টি করবে। অন্তর্বেলায় কিন্তু এমনটাই ঘটেছিল, যেহেতু তার খাদ্য তালিকায় প্রিয় খাদ্যের মধ্যে মাংস বা চর্বি জাতীয় খাদ্য, চকলেট এগুলোই বিদ্যমান, সুতরাং তার এখানে অ্যাসিডিটি হয়েছিল। তার মা এই বদহজমজনিত কারণে তাকে খাওয়ালেন কোমল পানীয়। আমরা জানি যে কোমল পানীয় এর মধ্যে থাকে যথেষ্ট পরিমাণ সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা। এই সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা যেটা অতিরিক্ত অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাকে প্রশমিত করে। এই যে বেকিং সোডা এটা কিছুটা ক্ষারধর্মী, এ কী করে ওই অতিরিক্ত অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাকে প্রশমিত করে। তাহলে অন্তু যে খাবারগুলো খেয়ে অ্যাসিডিটিতে ভুগছিল সেইখানে এই কোমল পানীয় পান করার পরেই তার সেই অ্যাসিডিটি খানিকটাও প্রশমিত হলো, অর্থাৎ সুস্থ হয়ে উঠল। ঘ নম্বর আছে, অন্তু এবং শৈলী খাবার মধ্যে কোনটি অ্যাসিডিক কারণ বিশ্লেষণ করো। এখানে আমরা দেখি যে অন্তুর যে খাবারগুলো ছিল সেটা অবশ্যই অ্যাসিডিক, পক্ষান্তরে তার বোন শৈলী যে খাবারগুলো গ্রহণ করছে অর্থাৎ ছয়া দুধ সয়া মাখন বা বিভিন্ন ধরনের ফলমূল এগুলো ক্ষারধর্মী। এখন এই যে অ্যাসিডিক যে খাবার যেটা হলো অ্যাসিডের পরিমাণটা স্বভাবতই বেশি থাকে আর পাকস্থলীর মধ্যে যেহেতু অ্যাসিডটা বা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিঃসরণ হয়, এই নিঃসরিত যে অ্যাসিড এটা কিন্তু তার তীব্রতা বাড়িয়ে তোলে, যার ফলে সমস্যা তৈরি করে। পক্ষান্তরে এখানে যদি আমরা কিছুটা ক্ষার জাতীয় বা ক্ষারযুক্ত খাবার যেগুলো সেগুলো যদি আমরা খেয়ে থাকি, যেমন
সয়া দুধ সয়া মাখন বা বিভিন্ন ধরনের ফলমূল, তাহলে সেক্ষেত্রে কী হবে ওই অ্যাসিডিটিটা কিছুটা প্রশমিত হবে। সুতরাং আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় কোনো কোনো খাবার আমরা দেখতে পাই যেটা অ্যাসিডিটি তৈরি করে, আবার কোনো কোনো খাদ্য দেখা যায় যেটা আবার অ্যাসিডকে প্রশমিত করে। সুতরাং আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় খাদ্য এমনভাবে হওয়া উচিত যে খাদ্যে উভয় দিকটাই একটা সুষম বন্টন থাকে, যেক্ষেত্রে আমরা যেন অত্যধিক ক্ষারজনিত সমস্যা বা অত্যধিক অ্যাসিডজনিত সমস্যায় সাফার না করি। সুতরাং আমরা ওই রকমই খাদ্য তালিকা প্রস্তুত করব। তাহলে এখানে দুই ভাই বোনের মধ্যে দেখা যায় অন্তুর খাবারটা ছিল অ্যাসিডধর্মী, পক্ষান্তরে তার বোন শৈলী খাবারগুলো ছিল ক্ষারধর্মী। আজকে ধন্যবাদ, এ পর্যন্তই আলোচনা।